পথ নিরাপত্তা নিয়ে কড়া কেন্দ্র এবার মোটর ভেহিকলস আইন আরও কঠোর করার পথে এগিয়ে গেল কেন্দ্র জিএসটি বিল নিয়ে ভোটাভুটির দিনই মোটর ভেহিকলস আইনে সংশোধনী আনার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা আগামী সপ্তাহেই নয়া সংশোধনী বিল পেশ করা হবে সংসদে প্রস্তাবিত মোটর যান আইন অনুযায়ী বিনা লাইসেন্সে গাড়ি চালালে জরিমানা দিতে হবে ৫,০০০ টাকা মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা ১০,০০০ টাকা বর্তমানে সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হয় ১০০ টাকা নতুন আইন প্রণয়ন হলে জরিমানার পরিমাণ বেড়ে হবে ১,০০০ টাকা হেলমেট ছাড়া বাইক চালালে ১০০ টাকার পরিবর্তে জরিমানার অঙ্ক বেড়ে হবে ১,০০০ টাকা সঙ্গে ৩ মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে এতদিন নাবালকদের জন্য নির্দিষ্ট করে কোনো মোটর যান আইন ছিল না সংশোধিত বিলে নাবালকদের ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে নতুন আইন অনুযায়ী ১৮ বছরের নিচে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা দিতে হবে ২৫,০০০ টাকা ১৮ বছরের নিচে গাড়ি চালালে গাড়ির মালিক অথবা অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ এমনকি বাতিল করা হতে পারে গাড়ির রেজিস্ট্রেশন গাড়ি চাপা দিয়ে পালানোর মামলার ক্ষেত্রে ২৫,০০০ থেকে ২,০০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের পরিমাণ ধার্য করা হয়েছে সংশোধিত বিলে যে রোড অ্যাক্সিডেন্টস হো রহে থে উসমেন নিশ্চিত রূপ সে ইস অ্যাক্ট কে ইমপ্লিমেন্টেশন কে বাদ কমি আয়েগি কানুন কে বারে মে সম্মান পেদা হোগা অনেক নিরপরাধ লোক কি জান বচেগি পার্লামেন্ট মে সভি পার্টিয়ো সে সহযোগ মিলকর ইসি সেশন মে পাস হোনে মে সবকি মদদ মিলেগি এসা মুঝে বিশ্বাস হ্যায় কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতি বছর নথিবদ্ধ পথ দুর্ঘটনার সংখ্যা অন্তত ৫ লক্ষ সরকারি তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় অন্তত ১.৫ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে ক্ষমতায় আসার পরই ৫ বছরে দুর্ঘটনার সংখ্যা ৫০% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করে মোদী সরকার নেওয়া হয় একাধিক উদ্যোগ পথ নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে রাজস্থানের পরিবহন মন্ত্রী ইউনুস খানের নেতৃত্বে ১৮টি রাজ্যের পরিবহন মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গড়া হয় সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই মোটর ভেহিকলস আইনে সংশোধন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ নয়াদিল্লি